চলতি বছরে তিনি একাধিক মায়ের চরিত্রে অভিনয় করেছেন বাস্তবে তিনি একজন মা যখন পরিচালকের কাছ থেকে প্রথম বা এই চরিত্রের কথা হয় তখন প্রথমে তিনি রাজি হননি তারপরে ছবির ঝলক দেখে আমরা বুঝতেই পেরে গিয়েছি স্বস্তিকা মুখোপাধ্যায় যিনি টেক্কায় আসছেন ইরার চরিত্রে স্বস্তিকাদি প্রথমেই একটা কথা বলি মা হিসেবে কতটা দুশ্চিন্তায় আছো তুমি এই মুহূর্তে সবসময় থাকি আ। যে কোনো মা থাকে দুশ্চিন্তায় সময় আমার মনে হয় কলকাতাতেই হ্যাঁ এবার করের ঘটনাটা আমাদের প্রত্যেকে এমনভাবে নাড়িয়েছে যে দুশ্চিন্তাটা হয়তো অনেকটা বেড়ে গেছে এবং আমার মেয়ে এখানে থাকে না যেখানেই থাকুক আগে হয়তো রেগুলারলি এটা বলতাম না যে অফিসে পৌঁছে মেসেজ করে দিস বা বাড়ি পৌঁছে মেসেজ করে দিস মাঝে মাঝে করতো মাঝে মাঝে করতো না কেন এমনিতেই একটা টাইম ডিফারেন্স আছে সেই জন্য হয়তো সবসময় আমি জেগেও থাকতে পারি না যখনও কাজ শেষ করে বাড়ি ফেরে কিন্তু এখন ওটা বলেছি যে আমি জেগে থাকি বা ঘুমোই বা কাজে থাকি তোমার তোমার কাজ হচ্ছে তুমি অফিসে পৌঁছে মেসেজ করবে পৌঁছে গেছো আর বাড়ি পৌঁছে মেসেজ করবে যে পৌঁছে গেছি পৌঁছে গেছি নাহলে খুবই বকুনি খাবে বা খুবই রাগারাগি হবে আর কি সো এটা একটা নতুন অ্যাডিশান হয়েছে আর কি ভয়ের অনেক রকম ভয় নিয়ে বাঁচি আমরা এটা একটা নতুন ভয়ের এডিশন হয়েছে জীবনে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন লাভলি আচ্ছা মানির মা কতটা কঠিন মানির মা কতটা কঠিন একদমই না একদমই না একটু যদি বলো যে ইরার চরিত্রে আগে তোমার করার কথা ছিল না যদিও পরবর্তীকালে বিভিন্ন পরিস্থিতির কারণে ইরা হয়ে আসতে হয়েছে এই ইরা ঠিক কেমন এই ইরা ঠিক আমার মতন হ্যাঁ মানে আমার মেয়ে যেরকম কোনো একটা সময় ফোন করে যদি একটুখানি গম্ভীরভাবে হ্যালো মা বলে মানে তাতেই যে আমার কত কিছু হ্যাঁ মানে একটা সেকেন্ডে মনে হয় পৃথিবী ব্রহ্মাণ্ড সব ভেঙে মাথায় পড়েছে ভাবি যে অসম্ভব একটা কোনো বিপদ এসছে বা কি হবে সেখান থেকে যে একটা হাইপার মোড অন হয়ে যায় ইরাও সেরকম আর আমার মনে হয় এটা আমার একার বা ইরার নয় এটা যে কোনো মার ক্ষেত্রেই প্রযোজ্য যে কিছু একটা হয়েছে হয় তো এটা ভেবে যে অ্যামাউন্ট অফ প্যালপিটেশান আমাদের হয় ইরা অনেকটা এরকম আর হয়তো ইরার জীবনে যেটা ঘটে যে ওর মেয়ে কিডন্যাপড হয়েছে সেই সেই ভাবনাটা তো মানে আমি আমার নিজের জীবনে হলে আমি জানতাম আমি জানি না মানে আমি কি করব কিন্তু আমি কি করতে পারি সেটাই হয়তো আমি ইরার ইরা হয়ে করেছি সেটা আমি হয়ে করেছি ইরা যে আমি এরকম একটা ঘটনা আমার আমি শুনলে কি করতাম কারণ টেক্কাতে ইরাও সিঙ্গল মাদার তো সেই জন্য অনেক মানে অনেকটা জায়গাতেই হয়তো আমার সঙ্গে অনেক সিমিলারিটি আছে চরিত্রটার এই যে স্বস্তিকাদি বললে না যে সিঙ্গেল মাদার কত কঠিন মানে একটা জার্নি কিন্তু এরকম সিঙ্গেল মাদারের অনেক ঘাত প্রতিঘাত এরকম আসেই এই সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা আরও কতটা চ্যালেঞ্জের সম্মুখীন করে দিয়েছে তোমাকে নাকি আরও বেশ কিছুটা বুঝিয়েছে বা ভাবিয়েছে বা শিখিয়েছে সাহস জুগিয়েছে আর আমাকে একা নয় আমার মনে হয় অনেক 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 মেয়েদের সাহস ঢুকিয়েছে যে তারা এখন সোচ্চার হচ্ছে তারা কল আউট করছে ভিড় বাসে ট্রামে একটা লোক আমাকে নোংরাভাবে গায়ে হাত দিলে আগে হয়তো আমরা নিজেদের এটা নিজেদের লজ্জা মনে করে হয়তো চুপ করে যেতাম বা সরে যেতাম সেখানে কিন্তু মেয়েরা সেই লোকটার দিকে তাকিয়ে কিন্তু বলছে যে আপনি নোংরাভাবে আমার বুকে হাত দিচ্ছেন কেন তো যারা যারা মেয়েদের হয়তো শুধুই শরীর সর্বস্ব একটা পদার্থ ভাবছে তাদের বিরুদ্ধেও মেয়েরা গলা তুলছে এইটা তো সাম্প্রতিক ঘটনার জন্যই হয়েছে আর নিশ্চয়ই মানে খুবই গভীরভাবে হয়তো আমাদের বেশিরভাগ মানুষদেরই ভাবিয়েছে ভাবাচ্ছে আমরা কোনোভাবেই এই ঘটনাটা ভুলতে চাই না কারণ এরকম ছোটোখাটো অনেক ঘটনা তো আমাদের জীবনে সমাজে আশেপাশে ঘটতে থাকে যেগুলো নিয়ে আমরা ওই এক মাস দুমাস প্রচুর চিল্লা চিৎকার চাঁচামেচি হয় তারপরে কিন্তু মানুষ ভুলে যায় আবার পরের ঘটনাটার প্রতি আমাদের মন চলে যায় সো এই ঘটনাটা ডেফিনেটলি আমরা ভুলতে চাই না আমরা মানুষকে ভুলাতে চাই না এবং এই মেয়েদের সুরক্ষার দিক দিয়েই দিকের কথা ভেবে ইন্ডাস্ট্রির স্ক্রিন ওয়ার্কারসদের জন্য একটা ফোরাম তৈরি হয়েছে সেটার কাজ চলছে আমরা নানান গিল্ড নানান ফোরাম বা এই যে বডিজগুলো আছে ডিরেক্টর ডিরেকশন ডিপার্টমেন্টের ডিরেক্টরদের আর্টিস্ট ফোরাম চ্যানেলও আছে তো এরকম নানান জায়গায় গিয়ে আমাদের কথাবার্তা বলা হচ্ছে চলছে সেই কাজগুলো যাতে আমরা একটা সেফ স্পেস তৈরি করতে পারি অ্যাটলিস্ট নিজেদের ইন্ডাস্ট্রিটাকে তো আমরা সবাই খুব ভালো করে জানি চিনি কোথায় গলত কোথায় ঘাত ঘঁত সবই আমরা জানি তো সেগুলো মাথায় রেখে অনেক সিনিয়র মেম্বার্সরা আছেন আমাদের রূপে অপর্ণা সেন আছেন সেন গুপ্তও সাইন করেছেন দামিনী বেনী আছে রূপাঞ্জনা আছে সুদীপ্তা বিদীপ্তা অনেক অনেকে আছেন এবং আমরা কিন্তু এখানে আমাদের প্রফেশনাল অ্যানিমসিটি হ্যাঁ কে চারটে ছবি বেশি পেয়ে গেল কে পেল না কে টেলিভিশনে লিড করছে কে সেকেন্ড লিড করছে বা সবার তো একটা করে পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আছে বা সবাই একটা কোনো দলকে প্রেফার করে বা তাদের হ্যাঁ আইডিওলজিস বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেই সমস্ত কিছু সরিয়ে রেখে মেয়ে হিসেবে আমার আশেপাশের মেয়েদের মহিলাদের কাজের জায়গাটায় আমরা কি করে সেফটি এন্সিওর করতে পারি এটা নিয়ে উই আর উই আর ওয়ার্কিং টুয়ার্ডস ইট টিককা জি একবার সস্তিকাদি টেককায়ে গোটা সেটে কার সঙ্গে তোমার বন্ধুত্বটা বেশি গাঢ় হয়েছিল একটু যদি জানি শ্রী মুখার্জীর সঙ্গে কারণ ওর সঙ্গে বন্ধুত্বটা ছিলই সেই জন্য এত এতটা বছর পর আবার এক সঙ্গে কাজ করলাম অনেকটা সময় এক সঙ্গে স্পেন্ড করলাম এবং মানে যেহেতু ওর সঙ্গে আগে আমি কাজ করেছি বা ব্যক্তিগতভাবেও ওকে চিনি সেই হয়তো ও কি চাইছে সেটা আমাকে হয়তো অনেক বেশি কথায় বোঝাতে হয়নি আমি হয়তো খুব অল্প কথায় বুঝে গেছি বা হয়তো আমাকে ডেকে বলেছে ডেকে হুম 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বুঝে গেছি মানে আমিও তো জানি আমার কোথায় একটু কম হয়েছে বা বেশি হয়েছে যেটার জন্যই হয়তো সুইদ আমাকে বলছে সো এই কমফর্ট স্পেসটা তো ছিল আর হ্যাঁ আর আমি তার রুক্মিনীর সঙ্গে আমি অনেকটা সময় বেশি অনেকটা বেশি সময় স্পেন্ড করেছি কারণ ওর সঙ্গে আমার স্ক্রিন স্পেসটা অনেকটা বেশি আর রমানির মেয়ে যে আমার মেয়ে করেছে ওকে অনেক আদর করেছি সেটে হ্যাঁ মানি ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছিলো আর যেহেতু আমার হাতে একটা ট্যাকু আছে মানি লেখা এবং আমি এটাকে ঢাকতে চাইনি তো সেই জন্য আমি ওকেও অনেক সিনে মানি বলেই ডেকেছি যাতে মানে ট্যাকুও আছে আমার মেয়ে মেয়ের নামে যাতে একসাথে একটা ওয়ার্ক করে যায় পুজোয় যেহেতু আসছে পঞ্চমের দিন এরকম একটা পরিস্থিতিতে একটু টেনশানে সবাই আছে আর যেহেতু ছবির দিকেই বেশি টার্গেট যে কেন ছবি দেখতে যাবে এই পরিস্থিতিতে স্বস্তিকাদি দুটো প্রশ্ন একসঙ্গে মায়ের কাছে কি প্রার্থনা করবে আর ছবি নিয়ে মানে একটু কি টেনশন রয়েছে যে দর্শকরা হলমুখী হবেন কি না না টেনশন নেই দেব আছে হ্যাঁ ওর যা বিশ্বব্যাপী ফলোয়িং এবং ওকে যত মানুষ ভালোবাসে এবং ওর প্রতি মানুষের যে কি বলবো একদম মানে ওই ফ্যান ফ্যান মোডটা যেভাবে অন হয়ে যায় ওর প্রতি মানুষের বা ওকে দেখার আকাঙ্ক্ষা আমাদেরই এরকম প্রমোশনেই দু তিনজন মহিলা আমি দেখেছি যারা দেখবে সঙ্গে দেখা করতে এসছিল এবং দেখতে যদি কথা বলতে না পারে ভেবে তারা কাজ ছিল হ্যাঁ আমি শুটিংয়ের সময়ও আমি তো মানে সোফা টোফায় হামলে পড়ে দেখতাম যে কতজন মানুষ বাইরে অপেক্ষা করছে দেবের জন্য দেব গিয়ে বাইরে তো আমার তো ভীষণ একটা এক্সাইটিং ফিলিং হতো যে এত বড় একটা সুপারস্টার হ্যাঁ মানুষের এই উন্মাদনা আমার খুব ভাল লাগে এইসব দেখতে তো দেবের জন্য নিশ্চয়ই মানুষ আসবেন দেখতে আমার জন্যও আসবেন সৃহিতের জন্যও আসবেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাদের ইচ্ছে করবে তারা আসবে যাদের মন ভালো রাখার জন্য বা মনটা আজকে একটু ভালো থাকুক বলে যারা সিনেমা দেখতে চাইবে তারা দেখবে আর ঠাকুরের কাছে কি আলাদা করে বলবো এই মানে এই দশ দিন পুজো নিয়ে সবাই আমরা অপেক্ষা করে থাকি সবাই চেয়ে থাকি আর এই পুজো ঘিরেই এত রকম কথা বার্তা মানে উৎসব কেন হবে না পুজো তার মানে কি হচ্ছে না তাহলে পুজোর সময় কেন আমরা পুজো করব না কেন করব মানে কমপ্লিট যে এত বিশাল একটা ন্যারেটিভ যার পুজো করছি সেও কিন্তু একজন মহিলা ওই দশ দিন একজন মহিলার পুজো করব আর বাকি তিনশো ষাট দিন মহিলাদের একবারে কুপকাত করে দেবো হ্যাঁ পায়ের তলায়ও না মানে পায়ের তলায় পিসে ফেলতে চাইলে বেঁচে যায় তো এটাই চাইবো যে সমাজের যদি মানসিকতার কোনোরকম রকম অদল বদল ঘটতে পারে এই সময় মানে এখন এই যে যুদ্ধটা এখন শুরু হয়েছে এই যুদ্ধের হাত ধরেই কিন্তু যেটুকু যা বদল আসার আসতে পারে এটা যদি ভুলে গিয়ে যদি মানুষ হ্যাঁ তাহলে কিন্তু আবার আমরা চলে যাব যেখানে ছিলাম সেখানে তো আর মানুষকে সুবুদ্ধি দিক ঠাকুর কৃপা করুক সবার সন্তানরা ভালো থাকুক এটুকুই চাইবো আর মানে যে বাড়ির যে বাড়ির সন্তানরা চলে গেছে বা চলে গেল তার তারা তো সর্বহারা তাদের তাদের মানুষ মানে তাদের ঠাকুর সেই জোরটা দিক মনের এটার সঙ্গে মানে এটাকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার স্ট্রেংথটা যদি তারা পেতে পারে মানে একজন মা হয়ে আমি আর কি আলাদা করে চাইতে পারি